রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা খ্রিস্টান এসে মুসলমান হলো, সে কাতেবে ওহী হয়ে গেল, ওহী লেখত ওহী, ওহী লেখক হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসতো সে লিখতো, এক পর্যায়ে সে মুরতাদ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মিথ্যা কথা বলতো, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী আসতো আসলে এটা ওহী না, সে মানুষের কাছে বলে বেড়াতো যে এই লেখাগুলি আমি লিখতাম, আমি লিখে লিখে তাকে দিতাম, সে মিথ্যাবাদী। নজরুল্লাহ বলেন না, সে মিথ্যাবাদী, আমার রাসূলকে বিভিন্নভাবে সে অপমান করলো, সমাজের কাছে বললো যে আমি তো ওহী লিখছি, আমি তো জানি আসলে ওহী আল্লাহর তরফ থেকে আসতো, আমি লিখে দিতাম সে লিখতো আর সে তোমাদের কাছে বলতো, রাসূলকে এভাবে অপমান করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য মনে কষ্ট হলো, বদ্ধ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন সে মৃত্যুবরণ করলো, সে মারা গেল। মৃত্যুবরণ করার পর তার আত্মীয় স্বজন তার গোত্রের লোকেরা তাকে নিয়ে মাটি চাপা দিল, তাকে কবর দিল, কবর দিয়ে চলে আসে। এরপরের দিন দেখে যে কবর থেকে লাশ উপরে, কবরের ভিতরে নাই, কবর থেকে উপরে। আবার দাফন করলো, আবার ভালো করে দাফন করলো, এরপরের দিন এসে দেখে আবার লাশ উপরে। তখন তারা বলতে লাগলো যে মুসলমানরা এই কাজগুলি করতেছে, কারণ সে মুসলমানদের শত্রু হয়ে গেছে, সুতরাং মুসলমানরা এই কাজগুলি করতেছে। আবার কবর দিল এবং বড় অনেক গভীর কবর করলো, গভীর কবর করে তাকে সেখানে দিয়ে চলে আসলো। এরপরের দিন দেখলো যে না, ঠিক আবার আগের মতো কবরের উপরে তার লাশ, মাটি গ্রহণ করে না। আমার রাসূলকে যারা গালি দিবে, আমার রাসূলের গালির সাথে যারা হাত মিলাবে, যারা গালিদাতা তাদেরকে বিভিন্নভাবে যারা সহযোগিতা করবে, আল্লাহর কসম তাদেরকে মাটি গ্রহণ করবে না, তাদেরকে মাটি গ্রহণ করবে না। প্রমাণ আমার রাসূলের জামানায় যে কাফের মারা গেল রাসূলের মাটি গ্রহণ করে নাই, এই সমাজ এমন হয়ে যাবে। আপনি রাসূলকে কতটুকু ভালোবাসবেন এটা মান দিতে হবে, আপনার বাবা থেকে, আপনার আত্মীয় স্বজন থেকে, আপনার পরিবার পরিজন থেকে। আপনার ভালোবাসা যখন রাসূলের জন্য বেড়ে যাবে, আপনি দাবি করতে পারেন আপনি মুমিনের কাতারে আছেন। কোনো কারণে যদি, কোনো মৌন সমর্থনের কারণে যদি আপনার ভালোবাসার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি পড়ে যায়, ঘাটতি পড়ে যায়, পজিশন যাই হোক, মরার সময় টের পাওয়া যাবে, মরার সময় টের পাওয়া যাবে। সুতরাং আমাদের চূড়ান্ত ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের চূড়ান্ত আরেকটা ভালোবাসা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই মুমিনের লক্ষণ, এটাই মুমিনের দাবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত। আপনাদের জানা একটা ঘটনা বলি, দেখুন বিচার হলো কি না। রাসূলের শানে কেউ যদি কোনো ধরনের কটাক্ষ করে, তার বিচার আল্লাহ দুনিয়াতে কিভাবে করেন এবং করবেনও, কিয়ামত পর্যন্ত তার বিচার হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চূড়ান্ত একটা দুশ্মনী নিল রাসূলের এক চাচা, বংশের চাচা, নাম হলো আবু লাহাব। জানেন না একটা সূরা আছে, সূরার নামটা কি? সূরা লাহাব। ওর নামে একটা সূরাই নাজিল করে দিল, কেউই নামি হয় সম্মানের সাথে, আবার কেউই নামি হয় কি বলেন বেজ্জিতির সাথে, আছে না অসম্মানের সাথে কেউ নামি নামি দামি হয়ে যায়, আবার কেউ সম্মানের সাথে নামি দামি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সে খারাপ খারাপ মন্তব্য করত, রাসূলকে বলতো তুমি ধ্বংস হও, রাসূলকে বলতো তুমি ধ্বংস হও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিবাদ করলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম যুগ হিসাবে চুপটি মেরে থাকলেন, প্রতিবাদ করলেন না, কিন্তু রাসূলকে গালি দিলে আল্লাহ বসে থাকে না, রাসূলকে কটাক্ষ করলে আল্লাহ বসে থাকেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জিব্রাইল আমিনকে পাঠিয়ে রাসূলকে সংবাদ দিয়ে বললেন, সে বলেছে আপনি ধ্বংস হোক, আমি আল্লাহ বলতেছি আবু লাহাব ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত ভাঙুক। তার পেছনে কারণ হলো, এই হাত দিয়ে আমার রাসূলকেই সে পাথর মেরেছিল,
আল্লাহ বলেন আবু লাহাব তোর অবস্থা কি হবে? আবু লাহাবের বিচার কয়েকদিন পরই হয়ে গেল, বদরের যুদ্ধের কয়েকদিন পরে আবু লাহাব অসুস্থ হয়ে গেল, প্লেগ রোগ থেকে আরো মারাত্মক রোগ হয়েছে তার। কাফেররা তো আরো মরেছে, অন্য কাফেররাও তো মরেছে, অন্য কাফেরদের তো একটা অবস্থান ছিল, কিন্তু দেখেন আবু লাহাবের অবস্থা কি হয়। সে যখন মৃত্যুবরণ করলো, প্লেগ রোগ থেকে আরো খারাপ গুটি হয়ে গেছে, সমস্ত শিল পচা পচা গন্ধ আরম্ভ হয়ে গেল, তার ছেলে পেলে তার আত্মীয় স্বজন তাকে ফেরে চলে গেল, কয়েকদিন পর মারা গেল, কয়েকদিন পর মারা গেল। তার অবস্থা এমন হলো যে তার দুর্গন্ধে তার ছেলে পেলেরা দূরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছে, তাকে কাছে রাখে নাই, তার আত্মীয় স্বজন ফেলে দিয়ে আসছে। আবুল হাব অত্যন্ত যন্ত্রণার সাথে, যন্ত্রণার সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি কটাক্ষ করে, দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন বাদশার কাছে চিঠি পাঠালেন, একটা লোক কিসরা আর একটা লোক কাইসার, ওই সমাজের সুপার পাওয়ার দুটো রাষ্ট্র, একটা লোক কিসরা আর একটা লোক কাইসার, দূত পাঠালেন, চিঠি দিয়ে পাঠালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি যখন কিসরা রাজা যখন এটা পেল, সেটা ইমান আনে নাই, কিন্তু চিঠিটাকে মর্যাদা দিল এবং যারা দূত ছিল তাদেরকে সম্মান দিল, ইমান আনে নাই ঠিক, কিন্তু রাসূলের চিঠিকে মর্যাদা দিল। সে কিন্তু টিকে ছিল, তার অবস্থান ছিল, তার মর্যাদা ছিল দুনিয়ায়, তার সম্মান ছিল, আল্লাহ সম্মান দিয়েছেন, কারণ কি আমার রাসূলের চিঠিকে যে সম্মান দিয়েছে, সুবহানাল্লাহ, আমার রাসূলের চিঠিকে সম্মান দিয়েছে, আল্লাহ তার উপর কোনো ধরনের আজাব গজব নাজিল করে নাই। কিন্তু কাইসার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিটা পাওয়ার পর দাম্ভিকতার সাথে চিঠিটা ছিঁড়ে ফেলল, চিঠি টুকরো টুকরো করে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত যারা ছিল তাদেরকে অপমান করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিন নিলেন না, তার রাজত্বকে আল্লাহ টুকরো টুকরো করে ফেললেন, তাকে অপমান করলেন, তাকে দুনিয়া থেকে লাঞ্ছনার সাথে বিদায় করে দিলেন। কাইসার বেশি দিন টিকে নাই, কারণ কাইসার আমার রাসূলের চিঠিকে অপমান করেছে, সেও টিকতে পারে নাই। গজব দিয়েছেন কে? আমার আল্লাহ গজব দিয়েছে, আমার আল্লাহ গজব দিয়েছেন। আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করবে, আমার রাসূলের শানের খেলাপ করার কারণে যারা এটা সঠিকভাবে তদন্ত করবে না, বিচার করবে না, আমরা তো কিছু না করি আর করি, আমরা কিছু করলাম না, গোটা পৃথিবীর কোনো ব্যক্তি কিছু না কিছু বললো না, আমার রাসূলের জন্য আমার আল্লাহ আছে কিনা বলেন, আমি যথেষ্ট তোর জন্য, আমি তোর জন্য যথেষ্ট, আমি যথেষ্ট।